আমাকে কেউ বাঁচাতে পারবে না। না না, আমাকে আমাকে ছেড়ে দাও। ও গো কে, কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। আমি আছি রে শয়তান, অলমাইজে তোর কে হয়েছে? আমাকে আমাকে ডাকাতি যে আক্রমণ করেছে, দয়া করে আমাকে রক্ষা করুন। ঠিক আছে রে মাইজি, আমি তোকে রক্ষা করব। এসো তবে। তুমি ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, তাই আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। আর আমাকে এই কথা বলে লজ্জা দিও না, এই ছেলেটি যে আমার স্বামী। তোকে আমি লজ্জা দেব কেন বাবা? এই ছেলেটি যে আমার স্বামী। ঠিক আছে রে মাইজি, ওই লক্ষ্য আমার কসম আছে মাইজি, এই আমার বাপজিকে আমার কাছে দে। দে 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 মাইজি, আমার কাছে। হ্যালো, আমি ওই খোদাকে সর্বত্র বলছি, তোর উপকার করিব। দে দে আমার কাছে দে। দাঁড়ান দাঁড়ান বাবুজি, দাঁড়ান। আমার স্বামীকে আমার কাছ থেকে নিও না বাবুজি। ও ছাড়া এই পৃথিবীতে যে আমার আর কেউ নেই। আমি নেব না রে মাইজি, আমি তার কোনো ক্ষতি করব না। আমি তার মন পরীক্ষা করছিলাম। ও থাই রে মাংরি, কি হয়েছে রে বাবুজি? এই আমার মাইজি আছে, আর কোন হ্যাঁ আর কোন হ্যাঁ? এটা আমার বাপজি আছে। এই বাচ্চা কাহা? সাপিয়া কাহা রে? কে রে? কে? এ আব্বা, এই কোন হা? বাসর যেই বল, মাঝেই থাকতে হবে, যত দুঃখ কষ্ট হোক না কেন। তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, আমার স্বামীর তুমি সহায় থেকো। হ্যালো হ্যালো, এটা রূপকালটা উঠে দিই। যত দুঃখ কষ্ট দাও না কেন খোদা, সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, শক্তি আমাকে দিও আমার। তোমায় লয়ে
তোমায় লয়ে
মনের দুঃখ কইনারে বন্ধু হায় বৃক্ষের কাছে